বরাত জোরে রক্ষা পেলেন মেঘালয়ের স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস যাত্রীরা। জানা গেছে, করিমগঞ্জ থেকে যাত্রী নিয়ে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেয় মেঘালয় স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি যাত্রী বাস। কিন্তু কালাইন পৌঁছার পরপরই আচমকা আগুন ধরে যায় বাসের নিচের অংশে। আগুন জ্বলতে দেখে হল্লা চিৎকার শুরু করে স্থানীয় মানুষ, সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করার চালক, খবর পাঠানো কালাইন অগ্নি নির্বাপক কেন্দ্রে। ছুটে আসে দমকলের গাড়ি, তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে দু একজন যাত্রী আহত হয়েছেন। আমিও বেজান্তা খাই দুঃখ।